আধুনিক প্রযুক্তির তিন ধাপে রিফাইন্ড ওমেগা ট্রিপল পাওয়ার নিউট্রিয়েন্টস রিটেইন টেকনোলজিতে অক্ষুণ্ণ থাকে সকল পুষ্টিগুণ তীর অ্যাডভান্সড সয়াবিন তেল এখন আরও অ্যাডভান্সড বাড়ির নামটা দেখে বোঝা উচিত ছিল এখন আর এসব ভেবে কি লাভ আমি রাইতরে বেলায় আপারে কইছি আপনি যখন কাজে করে চলে আসেন দেখবেন রাইতটা পোহাইতেই দুলাভাই আয় পড়বো আপনার কই কাজে তো আমি নয় দেখতেছি না বাসার সবাই কোথায় সবে আছে সবার মতো আপা দরজা দিয়ে ঘুমাইতেছে খালাম রান্নাঘরে রান্না করতেছে আর খালুজার নানাজির সাথে শুরু হয়ে গেছে আর ইয়ে মামা আল্লাহ গো আল্লাহ মামার কথা দুলাভাই কইেন না এর মুখ থেকে আপনি শুনেন আপনি এখন ঘরে আসেন তো ঘরে আসেন চল দুলাভাই হ্যাঁ সালাম করছিলাম ও হ্যাঁ তুমি আমার ঘরে গিয়ে বসো কারণ ওই গাধাটা এসে তোমাকে আবার উল্টো পাল্টা সব বোঝাতে পারে চলো এসো আরে এসো না বসো তুমি চিন্তা করতে পারো ওর কত বড় সাহস ও বলে কিনা আমি ঘুষের টাকা দিয়ে এই বাড়ি বানিয়েছি আমি ঘুষ কর হ্যাঁ সত্য কথা বললে গাত্রদাহ হবে এটা আমার কথা না এটা জ্ঞানীজনের বলে গেছে কি এটা দেখে হায় আল্লাহ খালুজান এটা আপনি কি করলেন আমি দুলাভাইয়ের জন্য ঠান্ডা শরবত বানাইছি আপনি খায় ফেলতেছেন ও মামুনুর রহমান মামুন এসেছে হোয়ার ইজ হি তাকে আমার বিষয়টা অবগত করতে হবে না হলে বিপত্নিক শ্বশুর আমার মিসগাইড করবে তাকে ওকে আমি যাচ্ছি আমারে আবার শরবত বানাইতে হইব সাকরানি পাইছ আমারে এক মিনিট এক মিনিট এক মিনিট আমি কিছু বললে আবার যেহেতু বানাবে তাহলে আমি পুরোটাই খাই হ্যাঁ আমি উত্তেজনা হলে আমার গলা ইয়ে হয়ে আসে এই জন্য তৃষ্ণা মিটালাম মামুনুর রহমান মামুন তুমি চুপ করে থেকো না তুমি এই বাড়ির একজন সক্রিয় সদস্য তোমার কথা বলা উচিত আমি কি বলবো কি বলবো মানে তুমি তো বলবে আমি যদি ঘুষের টাকা দিয়ে বাড়ি বানিয়ে থাকি তাহলে তুই এখানে কি করছিস আর তুমি না তুমি না তোমাকে বলছি না তুমি বসো তুমি বিশ্বাস করো ওই কথাটা শোনার পরে আমার চাঁদি এমন গরম হয়ে গেছে দেখো হাত দিয়ে দেখো দেখছো এমন গরম হয়েছে যে এখন যদি ডিম ছেড়ে দাও তো সিদ্ধ হয়ে যাবে ঠান্ডা পানি দিয়ে এটাকে ঠান্ডা করা দরকার দুলা ভাই আপনার জন্য ঠান্ডা শরবত এই পানিটা দাও তো আমি একটু মাথায় দিয়ে ঠান্ডা পানি না তো এটা শরবত শরবত ঠিক আছে আজি এটা আপনি কি করলেন আমি দুলা ভাইয়ের জন্য ঠান্ডা শরবত বানাই আনছি দুলা ভাই এখানে কয়েক মাস থাকবে প্রচুর শরবত খেতে পারবে তুই যা যা কত বড় সাহস চিন্তা করো সে আমাকে বলে কিনা আমি এই বাড়ি বানিয়েছি ঘুষের টাকা আমার জরুরি কথা বলছি তুমি এখন যাও তার চেয়ে অনেক জরুরি কথা বলছি আপনি তুমি যাও বাবা ও আমার আপন জামাত আমি ওর আপন শ্বশুর আমার খুবই জরুরি বাচ্চা তুমি যাও ও আসছে যাও আমক কোথাকার চলো মামুন কি আব্বার হাত থেকে রেহাই পেল পাইছে ও এখন খালুজানের খপ্পরে পড়ছে হ্যাঁ হারিয়ে গেছে ওরা মা তোমার রান্নার ফাঁকে আমাকে একটু কফি দেওয়া যাবে দাঁড়া দিচ্ছি
রাইতে বেলা কি কইছিলাম দুলাবে চলে আইবো দুলাবে তো চলে আইছে হুম আসলে আশুক এবার যতই হাত পা ধরুক না কেন আমি আর যাচ্ছি না এটা কেমন কথা হ্যাঁ স্বামী কেন স্ত্রীর হাত পা ধরবে তার উপরে আবার নিজের বাড়িতে যাওয়ার জন্য আহা মা যাও না তুমি আমাকে একটু কফিটা দাও প্লিজ চল দুলাবে কই রে নামাজের ঘরে তখন ছিল এখন গেছে খালুজানের ঘরে সকাল থেকে চরম বিবাদ সেটা মনে দুলাবে মিটাইতেছে আহারে বেচারা এসেই জামাই শ্বশুরের খপ্পরে পড়ল না মিটাক জামাই শ্বশুরের ঝগড়াই মিটাক যেই ঝগড়া মিটাতে আসছে সেটা মিটানোর দরকার নাই আরে আরে তুই কফি খাবি না এক কাজ করো মা তুমি কফি জাগিয়ে তোমার জামাইকে দাও ঝগড়া করতে করতে গলা শুকায় গেছে নিশ্চয়ই আ বাবা এটা খান তোর পানি তুই খেয়ে তোর গলা ভিজা নে জামাই তুমি তো সবই শুনলে তোমার কিছু মনে হয়েছে যে আমি কোনো অন্যায় করেছি না আমরা সবাই কিন্তু জানি এবং বুঝি যে দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মচারী কত বেতন পায় সে একটা এরকম আলিশান বাড়ি করতে পারে চিন্তা তো অবশ্যই মানে আমার মতো একটা বাচ্চা ছেলে জি আরে এখনকার কথা বলছি না আমি যখন স্টুডেন্ট ছিলাম তোমার শাশুড়িকে পড়াতাম যখন আমি সেই সময় আমার শ্বশুর কায়দা করে তার কন্যাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে আটকে দিল অথচ আমার কত ব্রাইট ফিউচার ছিল তুমি চিন্তা করতে পারো কি বলো মামা থাক থাক বাবা থাক থাক সালাম করতে হবে না তুমি তো সেই কখন এসেছো যাও ঘরে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাও তোমার সাথে তো মনে হয় কি শিশু মানুষ কি দেখা হয়নি পরে দেখা করো বসো 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 তোমার শাশুড়ি যেই টের পেয়েছেন তার বাবার সমস্ত অপকর্ম আজ ধীরে ধীরে বেরিয়ে আসবে ঠিক তখনই আমার কাছে তোমাকে সরিয়ে নিয়ে যাচ্ছে একটু ফ্রেশ ট্রেশ হোক সময় তো আরো আছে নাকি না সময় তো আরো ছিল যখন আমার জামাতা তোমার বাবার রুমে যে কথা শুনছিল সেই সময় তো তুমি তাকে সরালে না এই সময় কেন তুমি সরাচ্ছ আচ্ছা ঠিক আছে তোমরা বসে কথা বলো আমি যাচ্ছি এক্স্যাক্টলি তুমি আমার জামাই তোমার আমি কি বলবো একটা জিনিস দেখাই দাও এই হচ্ছে বিয়ের সময়কার পাঞ্জাবিটা আপনি আপনার বিয়ের পাঞ্জাবি এখনো আগলে রেখেছেন দারুণ তো ব্যাপারটা আর কি সুন্দর পাঞ্জাবিটা কি এটা সুন্দর পাঞ্জাবি কিরকম রং তোমার পছন্দ নিয়ে তোমার ডাউট হচ্ছে না মানে আমি আসলে অতটাও তাক টাকা বুঝতে পারছি আমাকে বোঝানো লাগবে না কারণ এই হজবরলা হাউজে আমি এতদিন যাবত আছি জীবনটাই কাটিয়ে দিলাম আর তুমি আমাকে বোঝাতে চাচ্ছ দুলা ভাই আপা কিন্তু অনেক রাগ হয়েছে আপনি কোন সময় আইছেন এখন আপার লগে দেখা করেন নাই খালা মামারে কইলো তাই আমি এসে কইলাম কালু স্যার আপনি আবার আমার দোষ ধরেন না এটাও তোমার শাশুড়ির ট্রেনিং প্রাপ্ত বুঝতে পারছো আব্বা আমি কি তাহলে যাব আচ্ছা ঠিক আছে যাও কিন্তু শোনো তোমার সঙ্গে কিন্তু আমার আলোচনা শেষ হয়নি আমি আবার এসে দেখ অবশ্যই একা এসো কাচ্ছিস কেন তো কানবো না আমি মা তুমি বলেছো মামন আমাকে নিতে এসেছে এখন কয়টা বাজে বলো নিতে আসে তো দূরে থাক ও এখন পর্যন্ত আমার সাথে একটাবার দেখা করেনি আহা তুই যখন এই বাসায় এসেছিস তখন তোর সাথে ঝগড়া করে এসেছিস তো এরকম করবে না ওর একটু জিদ নেই মা আমি কি শুধু শুধু ঝগড়া করেছি কোনো কারণ ছাড়া ওর সাথে ঝগড়া করে আমি চলে এসেছি আমি তো তোকে চিনি তাই না তুই তো আমারই মেয়ে শোন আমার রান্না আছে এই আটলিমা চল তো আমার সাথে রান্নাঘরে চল আমি আপারে সান্ত্বনা দিই কালাম্মা কালাম্মা আপনি যান হা হা রে সান্ত্বনা রে আমার কি মনে হয় জানিস ও অন্য কোথাও প্রেম করছে না না আফা দুলা ভাই এমন না সাত সকালবেলা আইসা আমার 100 টাকা দিছে তুই আসিস তোর টাকা নিয়ে এতক্ষণ হয়ে গেছে আমার সাথে একটা বেলা দেখা করতে আসছো না প্রেম করতেছে শিওর প্রেম করতেছে প্রেম না করলে এরকম হওয়ার কথা না তুই বিষয়টা কিন্তু চিন্তা তুলা ভাই বিয়া ধারি লোক তার উপরে সে আর ছবি ভালো না
আর লগে প্রেম করব কেন? কি বললি তুই? কি বললি? তুই বের হ। তুই আমার চোখের সামনে থেকে যা আকলিমা, চোখের সামনে থেকে বের হ তুই। বের হ, যা। তুমি এসেছো, আমি কিন্তু খবর পেয়েছি, কিন্তু ওই জামা শ্বশুরের ঝামেলার কারণে তোমার নাগালে আমি পাইনি। ওই তোমার সাথে একটু জরুরি কথা আছে, একটু বলতে চাচ্ছিলাম। আপনি এরকম ফিসফিস করছেন কেন মামা? গোপন কিছু? আমার আবার গোপনে কি আর প্রকাশ্যই কি, জীবনে বিরাট ভুল করে ফেলেছি। কি ভুল মামা? এই যে বিয়ে না করার সিদ্ধান্ত, বিরাট ভুল সিদ্ধান্ত। মামা, আমি তো আপনাকে আগেই বলেছি যে আপনি বিয়েটা অন্তত করে ফেলেন, বিয়ে হচ্ছে ফরজ। ইয়াস, আমিও তো সেটা বলতে চাচ্ছি। মানে আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে মানে আমি বিয়ে করছি না, এই ফরজ কাজটা করছি না, যে কারণে আমার জীবনে কিচ্ছুই হচ্ছে না। মামা, এখনও কিন্তু সময় শেষ হয়ে যায়নি, তাই না? এই জন্য তো তোমাকে আমি এত পছন্দ করি। মানে যে কোনো কথা বলার আগে তুমি বুঝে ফেলো, মানে আমি পাত্রি ঠিক করে ফেলেছি, কালকে দেখতে যাব। মানে প্রথম মিট বলতে পারো। চাইনিজ আসেন পাশে একটা চাইনিজ আমি সব ব্যবস্থা করেছি, তুমিও যাচ্ছ। আমি আসতে এখন আমি কাউকে বলতে চাচ্ছি না, আগে মেয়ে পছন্দ তারপর। কে মামা? আমি। খালাম্মা কইছে মেয়া মাইছের মতো ফুসুর ফুসুর না কইরা দুলা বাড়ি নিয়ে খাইতে আইতে। ফাজিল মেয়ে, থাপড়ানো উচিত নিয়মিত। চলো। না বাবা, আমার মা বলছি আমাকে আর দেবেন না। না খাও বাবা খাও, তুমি তো এখন আর আসোই না বাসায় ঠিক মতো। তাও তো সুষমা চলে এসেছিল বলে তুমি এই বাড়ি এসেছো। কি যে বলেন আম্মা, আমি তো ভেবেছিলাম আমি এমনি আসবো। তোমরা তো বছরে একদিন দুদিনের জন্য আসো, তোমরাই তো খাবে। খাও, বেশি বেশি করে খাও, বছরে অন্তত একটা দিন দুটো দিন পেট ভরে খেয়ে নাও। অনেকে আছে না যে সারা বছর তো শ্বশুর বাড়িতেই পড়ে থাকে, তারপরে দেখা যায় যে খাওয়ার আর শেষ হয় না, যারা প্রতিদিনই বিয়ে বাড়ি খাওয়া খাচ্ছে আর কি। বাবা, আমার মনে হয় আপনার ঘুষের টাকা একটু বেশি খরচ হওয়া ভালো। আমি এতিম মানুষ, এতিমরা খেলে আপনার গুনাহ খানিকটা কাটাকাটি হয়ে যাবে বলে বিশ্বাস করি। সুষমার মা, তুমি ওই বাকি খাওয়াটা নষ্ট করবো না, উপরওয়ালা নিষেধ করেছে, পুরোটা খেতে হয়। তুমি রুমে দিয়ে যাও। আই যা, এই পায়েসটা আমার রুমে দিয়ে যাস, তুমি রুমে খাওয়াটা দিয়ে আস। জি নানা ভাই। ইয়েস নানা ভাই। নানা ভাই, আপনি ঠিক আছেন? তুমি কি ভয় পাচ্ছ? না বাবা, মাঝে মাঝে এরকম হয়। এটা হচ্ছে সিঙ্গেল থাকার রেজাল্ট। বিয়ে করছিস না? বাবা নাই, সম্মত আছে। কালকে আমরা দেখতে যাবো। জি নানা ভাই, আজকে কঠিন বিচার হবে। তুই কিন্তু সাক্ষী ছিলি, সেসব বলতে পারবি না যে তোর বাবাকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। না না, বলবো না। ইয়ে, তোমার আইস ব্যাগ দেওয়া থেকে একটু আরাম লাগছে? তুই কি তোর বাবার মধ্যে নিয়ে জন্মেছিস নাকি? একটা আগ্নেয়গিরির ভিতরে একটা বরফ দিলে ঠান্ডা হয়ে যায় সঙ্গে সঙ্গে। যা, চলে যাও চোখ সামনে, যা। তুমি হাঁ করে কি দেখছো? একটা ধরতে পারছো না? পরিস্থিতি
কেমন আছো সুষমা? ভালো? ইয়ে মানে চলে এলাম আর কি। তোমার মাথা ঠান্ডা হয়েছে সুষমা? কথা বলবে না? তুমি এ বাসায় কি করছো? কি আশ্চর্য, তুমি রাগ করে চলে এলে আমি আমি আসবো না? তার মানে তুমি এখানে আমার রাগ ভাঙাতে এসেছো? অনেকটা সেরকমই বলতে পারো। কয়টা বাজে এসেছো বাসায়? কিছু নেই, ঘড়ি দেখে তো আসিনি, একটা দেড়টা হবে। এখন কটা বাজে? সাড়ে এগারোটা। তুমি এই বাসায় আমার রাগ ভাঙাতে এসেছো দুপুর একটা দেড়টার সময়, আর আমার সাথে কথা বলতে আসছো রাতের সাড়ে এগারোটায়। এতে কি আমার রাগ বাড়া উচিত না কমা উচিত তুমি বলো। মানে ওই চুপ করে থেকো না মামুনুর রহমান মামুন, আমাকে বলো, উত্তর দাও। কি আশ্চর্য, আমি তো এখন দেখছি যে এসেই বরং বিপদে পড়ে গেলাম। মানে কি বললা তুমি? আমার বাসায় এসে তুমি বিপদে পড়েছো? এক্ষুনি বের হও, এক্ষুনি তুমি এখান থেকে বেরিয়ে যাবে, বের হও। সুষমা দেখো, তুমি বাড়িতে যা ইচ্ছা তাই করো, মানে যা ইচ্ছা তাই বলো, আমি কোনো কিছু বলি না। এখানে এরকম করো না, এটা আমার আমার শ্বশুর বাড়ি। তুমি যদি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে না যাও আমি কিন্তু সিন ক্রিয়েট করবো, তাতে কি তোমার সম্মান বাড়বে? মানে ঠিক আছে যাচ্ছি। থ্যাংক ইউ। শোনো, মামাকে বলবে এসির টেম্পারেচার যেন বেশি কমিয়ে না রাখে, তোমার তো আবার ঠান্ডার সমস্যা আছে। যাও। কে কে ওখানে? মামা, আমি মামুনুর রহমান মামুন। মামুন, আসো আসো, ভেতরে আসো। এবার এত রাতে বালিশের কোনো সমস্যা? ইয়ে মামা, আজকের রাতটা আপনার সাথে রুমটা কি শেয়ার করা যাবে? নিশ্চয়ই, কেন না, মানে আমি তো ভালোই হলো, আমারও ঘুম হচ্ছিল না। তুমি তুমি বালিশটা এখানে দিয়ে আরাম করো, আরাম করো। সরি মামা, আমি বোধহয় আপনাকে কিছুটা বিরক্ত করে ফেললাম। আরে কিসের বিরক্ত, আমি তো বললামই যে আমার ঘুম হচ্ছে না। মামা, তাছাড়া বুঝোই তো এই আগামীকাল তোমার মামির সাথে প্রথম দেখা করবো, মানে একটি ইয়ে আছে না, মানে তা তো ইয়ে তো একটা আছেই। ইয়ে মামা, আমি বলি কি, আপনি আসলে বিয়ে না করেই ভালো আছেন। কি লিখছেন? শোনো, আমি একটা লেখা তৈরি করছি, কালকে তো দেখা করতে যাব। হ্যাঁ, দেখো যে আমি একটা মানে ইম্পর্ট্যান্ট কথা বলতে ভুলে গেছি, তো ওই জন্য লিখেছি। ভালো করেছি না? জি মামা। আচ্ছা, তাহলে তোমাকে লেখার আংশিক আমি পড়ে শোনাই। জি মামা। গুড, মনোযোগ দিবা। আমি দীর্ঘদিন বিয়ে না করার সিদ্ধান্তে অটল ছিলাম, পরে ভেবে দেখলাম বিয়ে না করার সিদ্ধান্ত মোটেই সঠিক নয়। তোমার সাথে কথা বলার পর আরও নিশ্চিত হলাম বিষয়টি। ঘুমাচ্ছ নাকি? না না, আপনি পড়েন, আমি শুনছি। অসংখ্য চোখ তাকিয়ে আছে নিষ্পলক, মাল্টিক্রোম্যাটিক ক্যামেরা অনুসরণ করছে প্রতিটি দানা, ক্রস হেয়ার টার্গেটিং সিস্টেম সরিয়ে দিচ্ছে সব ত্রুটি, সফট ল্যান্ডিং সিস্টেম ভাঙতে দিচ্ছে না বাছাইকৃত চাল, ফুল্লি অটোমেটেড প্ল্যান্ট, যার আছে স্টেট অফ দি আর্ট টেস্টিং ল্যাব, আছে কম্পিউটারাইজড আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা, ফলে রান্নার পরও থাকছে ঝরঝরে আর স্বাদ ও সুগন্ধ থাকছে শতভাগ। তাই আসল চিনিগুড়ার স্বাদ পেতে একটাই অপশন, তীর চিনিগুড়া। তারপর গেলাম জানি, হ্যাঁ, তোমার সাথে কথা বলার পর আরও নিশ্চিত হলাম বিষয়টি। আমি এখন দৃঢ় প্রতিজ্ঞ, দুনিয়ার এমন কোনো পরাশক্তি পরাশক্তি দেবো না অপশক্তি দেবো, তুমি আমার কেবলই আমার,
আমি শুধু তোমাকে চাই। তুমি বলো, তখন কি আমার বিয়ের বয়স ছিল? একদম না, আমি স্টুডেন্ট, হ্যাঁ পড়াশোনা করছি। নেহাত ঢাকায় আমার থাকার কোনো জায়গা নেই বলে তোমাদের বাড়িতে থাকলাম। একটা ভালো ছেলে পেয়েছিল, মেধাবী ছেলে পেয়েছিল, চন্টিং পাং করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল। তা ঠিক, তুমি বিয়ে না করলে তো আমার বিয়েই হতো না। এক্স্যাক্টলি, তার মানে আমি উপকার করেছি, একজন কন্যাদায়গ্রস্ত পিতাকে উদ্ধার করেছি। একদম ঠিক, একেবারে। অথচ তিনি কি করলেন? তিনি আমার জামাতার সামনে আমাকে ঘর জামাই বলে খোঁটা দিলেন, এমনকি খাওয়া নিয়ে পর্যন্ত কথা বললেন, যেটা ধর্মীয়ভাবে নিষেধ। আহারে, বুঝতে পারছি। কে? কি রে, কি হয়েছে? মা, ও আমার রাগ ভাঙাতে আসেনি। কে কে আর? তোমাদের জামাই? এই ব্যাপারটা নিয়ে কাল সকালে আলাপ করি। মা, ও মা আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আমার মনে হয় ঘুমায়নি, ওরা হয়তো গল্প করছে। ঘুমিয়েছে? আমি মামাকে জিজ্ঞেস করেছিলাম, ও নাকি নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, ওকে নাকি ডাকা যাবে না, কালকে সকালে ওরা পাত্রী দেখতে যাবে। ইয়ে, মামুন কি আবার আরেকটা বিয়ে করছে? থাক মা, মামুন কেন আরেকটা বিয়ে করবে? মা আমার জন্যই না পাত্রী দেখতে যাবে। তোমার কাছে আসাটাই ভুল হয়েছে মা। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি কত মুচি করবো না, তা করো। থাক থাক থাক, হয়েছে। এই সকালবেলায় এই আহম মুখটাকে নিয়ে কোথায় চললে? জি, মেয়ে দেখতে। সকালবেলা মেয়ে দেখতে যাচ্ছ? মেয়েকে একটা দেখা জিনিস নাকি? এ কেমন তার শব্দ ব্যবহার? না 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 না, এই মেয়ে দেখা সেই মেয়ে দেখা না, উনি একটা পাত্রি পছন্দ করেছেন, ওই পাত্রি দেখতে যাচ্ছি। ও বিয়ে করবে? ও ওর জন্য পাত্রি পাওয়া যাবে? আরে ওর যে পাত্রি হবে তার মেয়ে তো এখন কলেজে পড়ে। চলো চলো, আমাকে কালক্ষেপণ করছো, আসো। আমার ওর অসুজাত সন্তান এরকম একটা গাধা হবে, এটা বড়ই হতাশাজনক। মামা, কি হয়েছে? বুঝো না, নই না মামা, নই আমার না হাত তো কেমন ঠান্ডা হয়ে আসছে, কেন বলেন কি? কই দেখি, হ্যাঁ হাত তো একদম ঠান্ডা হয়ে গেছে। মামা আপনি কাজ করেন, আপনি এইভাবে হাত ঘষেন, হাত আস্তে আস্তে করে গরম হয়ে যাবে। এভাবে আমি বিউটি। প্লিজ বসুন। মানে পাত্র কিন্তু আমি নই, পাত্র হচ্ছে আমার মামা, আমি চিনি। হ্যাঁ আমি সরি, আসলে আমার একটা ভুল হয়ে গেছে, আমি ওনার সাথে ফোনে কথা বলে বুঝতে পারিনি উনি এতটা বয়স্ক। না না, আমার বয়স কিন্তু বেশি না, যদিও আমি তোর মামা শ্বশুর, মানে তার আর আমার বয়সের পার্থক্য মাত্র 2 ইয়ার্স। ও মাই গড, আপনি ম্যারিড? জি। সব হ্যান্ডসাম ছেলেগুলো কি ম্যারিড হয় না? তাই ভালো লাগে না। শি মামা, আপনারা দুজন কথা বলুন, আমি পাশে টেবিলে। না না না, আপনি বসুন, আপনি বসেন। মামা মামা, কি হয়েছে, শরীর খারাপ হচ্ছে? না তেমন কিছু না, আমরা যে পাশের টেবিলে বসো, আমরা একটু দুজনে কথা বলি। না
থাক না, কি কিউট, কি সুইট, দেখলেই ভাল লাগতেছে। আসলে আমি তো ওনাকে পাত্র ভেবেছিলাম, আর একটু হলে তো প্রেমেই পড়ে যেতাম। আমার বয়স কিন্তু বেশি না, আপনার বয়স কত? আপনি তার বয়স কেন জিজ্ঞেস করছেন? বিয়ে তো করবো, আমি আমার বয়স জিজ্ঞেস করবো? আপনার বয়স কি জিজ্ঞেস করবো? আপনাকে দেখেই তো বোঝা যাচ্ছে আপনার বয়স 50-এর কম হবে না। আপনি আপনি একটা বিরাট ভুল করছেন, আমার বয়স এই 29 পার হয়ে আমি 30-এ পড়ছি এই গত মার্চে। হ্যাঁ, তাহলে কি আপনি 28? আমার কিন্তু মাত্র টিনেজ পার হলো, সুইট 19। মামুন, এবি ক্যান্সেল, বিয়ে আমি করবো না, চলো ওঠো ওঠো যাই। আপনি গেলে যান, উনি থাকুক, ওনার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। শোনেন, আপনার জন্য ফালতু মেয়ের সাথে আমার ভাগিনা কোয়ালিটি টাইম পাস করবে না। কাকে ফালতু বলছেন আপনি? বুড়ো ভাম কোথাকার এই বয়সে আসছেন বিয়ে করতে? কি মানে, আমরা একটু শান্ত হয়ে বসে কথা বলি, এইভাবে উত্তেজিত হলে তো হবে না। তুমি আমাকে বললে তো আমি সারা জীবন তোমার পাশে বসে থাকতে পারি। মামা, ঠিক আছে ঠিক আছে, তুমি বসে তার সাথে কোয়ালিটি টাইম পাস করো, আমি আমি বাসায় যাচ্ছি, ভাগ্নিকে আমি সব আমি বলছি। মামা মামা, আপনি যান, উনি থাকুক, আপনি দয়া করে কাজটা করে দিন, তুমি একটু ভয় পাবে না, আমি সারা জীবন তোমার পাশে থাকবো, কোনো সমস্যা হবে না, যে যেতে চায় যাক না। মামা মামা, এই দাঁড়াও দাঁড়াও, যাবে না প্লিজ প্লিজ প্লিজ, একটা অনেক বড় মিস্টেক। না 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 না, মামন, তোমার কাছে আমি এই ধরনের বিষয় আমি আশা করিনি, মানে তোমাকে আনাটাই আমার ভুল হয়েছে। মামা, আপনি আমাকে ভুল বুঝছেন, এখানে আমার কি অপরাধ? মানে তুমি আমার হবু স্ত্রীর হাত ধরে বসে থাকলে আর তোমার কি অপরাধ? বা আমি আমি কোথায় হাত ধরলাম, বরং উল্টো উনি আমার হাত ধরে বসে আছেন। তো একই তো কথা হলো নাকি? না, আমি আর পারছি না। শোনো, তোমার কাছে তুমি অন্য রিক্সা নাও, তোমার সাথে আমার যাওয়া সম্ভবই না। শোনো না, এই রিক্সা রিক্সা থামো থামো, নামো নামো। আচ্ছা ঠিক আছে, তুমি রিক্সায় ওঠো, জামাই মানুষ তোমাকে নামিয়ে দেওয়া উচিত হয়নি। কি আপনি নেমে যাচ্ছেন কেন? আপনি আমাকে ভুল বুঝছেন মামা, আপনি মামা আপনি আপনি দাঁড়ান না মামা, মামা আপনি রাগ করছেন কেন? খাবার খাবার মামা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তুমি চিন্তা করো, মামুন নাকি আমার রাগ ভাঙাতে এসেছে, আমার সাথে একটাবার ঠিকমতো দেখা পর্যন্ত করলো না, কালকে রাতে একটু দেখা করলো, বাস দিব্যি মামার জন্য পাত্রী দেখে বেড়াচ্ছে। ও কি আর নিজের ইচ্ছায় গেছে? দেখ গিয়ে তোর মামা জোর করে নিস না। মা, কিছুদিন ধরে আমি খেয়াল করছি। আমি আমার সিদ্ধান্ত আবার পরিবর্তন করেছি, আজকের ঘটনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আর বিয়ে করব না। আবার কি হলো? ভাগ্নের সামনে বলতেও লজ্জা লাগছে, বিষয়টা হচ্ছে কি মানে এক মাস যাবৎ আমি একটু একটু করে সব কিছু গুছিয়ে নিয়েছি, আজকেই প্রথম দেখার কথা। আমি ভালো মনে করে মামুনকে বললাম তুই আমার সাথে চল, ও সানন্দে রাজি হয়ে গেল। তারপর তারপর একটা বিরাট ঘটনা, পাত্রী মানে বিউটি আসার সাথে সাথে মামুন খপ করে তার হাত ধরে বসে রইল। তুই কি সব আবুল তাবুল বলছিস? হ্যাঁ, তোর মাথাটা একদম পুরাই গেছে। ও আল্লাহ, এখন আমার কি হবে? মা, আমি তোমাকে আগে বলেছিলাম ও প্রেম করছে, তোমরা কি আমার কথা শুনো নাই? এখন আমার কি হবে? আল্লাহ, আচ্ছা এই কথাটা কি ওর সামনে না বললে চলতো না তোর? দিস ইজ ফ্যাক্ট, সত্য কথা আমাকে বলতেই হবে, আমি সব সময় বলি আর সত্য কথা কখনো
চাপা থাকে না। নানাজি আপনার চা। চা কই? আমি তো চা চাইনি। চা চান নাই? না। ও আসলে আমার মাথায় ঠিক নাই, বাসায় যা শুরু হয়েছে। কি শুরু হয়েছে? কেন আপনি কিছু শুনেন নাই? না, কেউ তো আমাকে কিছু বলেনি। ও তাহলে থাক। শোন। জি। কি হয়েছে বলতো? কি কম শরমের কথা নানাজি, দুলাভাই বলে কোন বেটি মানুষের হাত ধরছে, এটা শুনে আপা কি কান্নাকাটি শুরু করছে, সে বলে তার জিন্দগি শেষ করে দিব। বলিস কি, আমার একমাত্র মেয়ে, তার একমাত্র মেয়ে, সে জীবন দিয়ে দিবে? অসম্ভব, আমি বেঁচে থাকতে এটা হবে না। সবাইকে ডেকে নিয়ে আমার ঘরে আমি দেখি বিষয়টা। যা। জি। মামন, তোমার কি বক্তব্য? নানাবি বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমি আমি নিরাপরাধ। অসম্ভব, আমি তাহলে ভুল দেখেছি। যেখানে আজ আমার বিয়ের প্রস্তুতি সভা হওয়ার কথা ছিল সেখানে হচ্ছে সালিসি মিটিং, এটা কি এমনি এমনি? আমার জামাতা কিন্তু দোষী হিসেবে সাব্যস্ত হননি। আমরা সুষমার মামাকে জানি যে তার মাথায় একটু সমস্যা আছে, গণ্ডগোল আছে, কাশবেন না, এটা আপনার দোষ না, এটা পৈতৃকভাবে প্রাপ্ত। কি? আমি পাগল? আমার বাবা পাগল? তাহলে তুমি আর তোমার জামাই এখানে কি করছো? আমি থাকতে চাইনি, আমি মোটেও থাকতে চাইনি। আপনি তো কৌশলে কায়দা করে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে আপনি আমাকে এখানে রেখে দিয়েছেন, আর আমার জামাতা সে তো এখানে থাকতে আসেনি, তার বউকে নিয়ে কাল সকালে চলে যাবে। কত দেখলাম, তো চলে তো যাচ্ছ না, আর উল্টো দেখছি যে জামাইকে নিয়ে এখানে খুঁটি গেড়ে বসে রয়েছ। এত সোজা, এত বড় একটা দালান, এর লোভ কি সামলানো যায়? না 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 ভাই, এই কথাটা আপনি ঠিক বললেন না। মামুনুর রহমান মামুন আর যাই হোক লোভী না, সবার সামনে এভাবে ওকে লোভী বলতে পারেন না নানা ভাই। তো লোভ যদি না থাকে তো চলে যাচ্ছ না কেন? কালকে সকালে চলে যাব, আমি আপনার পাশে এমনি এমনি থাকতে আসি। আমার বিষয়টা সুরাহানা করে ঘটনা দিকে অন্যদিকে মন নিল। কাজটা আপনি ভালো করলেন না আপা, বয়স থাকলে শুধু আমি না আমার মেয়ে সব চলে যেতাম। আমি মরে যাওয়ার পরে তুমি এখান থেকে যাবে না, সেটা আমি খুব ভালো করে জানি। আমাকে নাটক করো না, যাও সেই দেশে বড় করে যাবো। যাও না। মামুন। জি। জি রামে। কেমন দিলাম, এখন তুমি কাল সকালে এখান থেকে চলে যেতে পারবে? তাই তো দেখলাম দাঁড়াবে, আপনার যে কি বুদ্ধি। তোমার যে বুদ্ধি, তুমি আগামী 15 দিনও তো এখান থেকে যেতে পারতে না। কী করবো বলেন, প্রতি মাসেই একই কাণ্ড, আর কত অফিস মিস দেওয়া যায় আপনি বলেন। সেই জন্য তো শর্টকাট করে দিলাম। হ্যাঁ, মেনশন নট, যাও খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আর শোনো, এই এই আমার নাতনি লাখে একটা, একটু শিশু সুলভ, কিন্তু আমাদের এই একজনই আছে, একটু দেখে শুনে দেখো। শরীর খারাপ লাগছে নাকি নানা ভাই? না নানা ভাই, ওই যন্ত্রপাতি পুরনো হয়ে গেছে তো, একটু মাঝে মধ্যে ক্যাচকোচ আওয়াজ হয় আর কি। যাও তুমি যাও। ঠিক। আমি শিওর উনি রুমে মন খারাপ করে বসে আছে,
আমি জানি তো আমি থাকলে ওনার ভালো লাগে না না থাকলে ওনার ভালো লাগে না যাই আমি একটু দেখে আসি হ্যাঁ হ্যাঁ মামুনের মামুন শোনো তুমি কিন্তু একটা জিনিস মনে রাখবে লাকলিমা সবাই যার যার মতো সেটেল হয়ে গেল মামুনুর রহমান মামুন এই বাসায় চলে এলো কিন্তু আমি এখন পর্যন্ত বিয়েটাই করতে পারলাম না মামা আমার কি মনে হয় জানেন ইহো জিন্দগিতে আপনার বিয়ে আর হবে না ফাজিল মেয়ে থাপড়ানো যে তোকে নিয়মিত যা সত্য কথা কইলি তোষ যা বিশ্বাস করো মা আমার অন্য কোনো জায়গা যাওয়ার থাকলে আমি এতদিনে চলে যেতাম লোকের সাথে কেউ সংসার করে আমি দেখি সংসারটা করে গেলাম অন্য কোনো মেয়ে হলে এতদিনে সংসারের মুখে লাগতে মেরে চলে যেত একটা সকাল অন্য রকম অন্য সুরে দিল ধরা প্রতিটি ভরি হয় অন্য রকম যখন আপনার সঙ্গী তীর আটা ময়দা সুজি তীর ছাড়া আমার চলে না কেন আমি থাকলে আপনার গাত্র ধোয়া হয় কেন আপনি নিজেই তো ঘর জামাই কি বললে আমি ঘর জামাই আমি ঘর জামাই হতে চেয়েছি আমাকে আমার শ্বশুর জোর করে টেকনিক্যালি বিয়ে দিয়ে কায়দা করে আমাকে ঘর জামাই রেখে দিয়েছেন আর তুমি তুমি যেই দেখলে আমার শ্বশুর পটল তুলেছে আর অমনি তুমি এখানে শিকড় গেড়ে বসলে আবা আপনি কিন্তু আমার সম্মানহানি করছেন তোমার সম্মান বোধ আছে নাকি তোমার তাও কথা ঠিকই তো বলেছেন যে লোকের জামাই সম্মান তো থাকারও কথা না বিরুগির কথা হলো না হ্যাঁ তুমি জানো আমি কত দিন যাবৎ আমার অভিজ্ঞতা সম্পন্ন আমি ঘর জামাই আমি কতটা বছর ধরে এই অজগরল হাউসে থাকছি কত স্ট্রাগল করেছি তাই তো বুঝতে পারছি সাত দিন হলো এসেছি তো এই জন্য আপনি কিন্তু শুনতে হচ্ছে আপনি অনেক পুরনো ঘর জামাই আপনার কাছে তো রীতিনীতি শিখতে হবে না